खुदा पेलेओ खाली पेटे भूलेओ ए चारटी खाबार आपनी कखनोई खाबेन ना। प्रचंड खुदा पेले घरे जा थाके ताई खेये नेई खुदा निवारणेर जन्य। केनोना खुदा पेले खाबार ना खाओया पर्यन्त किछुते भालो लागे ना। ताई जत ताड़ाताड़ी सम्भव खाबार खेये खुदा मेटानो हय। किन्तु ए समय सब धरनेर खाबार खाओया उचित नय़, कारण किछु खाबारे आछे जेगुलो खिदेर समय खेले जेमन पेटेर खिदे मिटबे ना, तेमनी शरीरेर अनेक बड़ क्षति होते पारे। ताहले आपनारा जेने निन खुदार समय जे चार धरनेर खाबार खावा उचित नय़। एक, फल। खाली पेटे फल खेते नेई, ए कथाटा आमरा आमादेर छोटोबेला थेके जानी। आपनी आपेल बा एकटि कला खेले कखनोई खुदा मिटे ना, बरं आपनार खिदे खिदे भाव आरो बेड़े जाबे। जदि फल खेयेई थाकेन ताहले एर संगे आपनार खावा उचित कोनो प्रोटीन धरनेर खाबार। फलेर संगे खेते पारेन सामान्य परिमाण बादाम, पीनाट बाटार बा पनीर। दुई, झाल खाबार। कोनो काजेर जन्य दुपुरेर खाबार सारते देरी होयेछे, এ সময় প্রচণ্ড খিদে পেয়েছে, তাই হাতের কাছে পাওয়া ঝাল ঝাল কোনো মুখরোচক খাবার খেয়ে বসলেন। এতে আপনার হজমের সমস্যা তৈরি হবে। খালি পেটে ঝাল ঝাল খাবার খেলে এই মশলা আপনার পাকস্থলীর আবরণের উপর সরাসরি প্রভাব ফেলবে। তাই ঝাল ঝাল খাবার খাওয়ার আগে দুধ বা দই খেতে পারেন, এতে সরাসরি ঝালের প্রভাব পাকস্থলীর উপর পড়বে না। তিন, কমলা লেবু বা কফি। এই সব খাবার খালি পেটে খেলে অ্যাসিডিটি তৈরি হয়, এতে পেট খারাপ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য খালি পেটে কফি পান করাটা অত্যন্ত ক্ষতিকর। সবজি পেটের জন্য এতটা ক্ষতি না, তাই সবজির সালাদ খেতে পারেন, সেদ্ধ ডাল বা মুরগির মাংসও খেতে পারেন। চার, বিস্কুট বা চিপস। এমনটা হতে পারে যে আপনি আর দু ঘন্টা পর দুপুরের খাবার খাবেন, তাই এখন ভারী কিছু খেতে চাচ্ছেন না, কিন্তু তা বলে বিস্কুট বা চিপস একেবারেই নয়। ছোট এক প্যাকেট বিস্কুট বা চিপস বেশিক্ষণ পেটে থাকবে না, এগুলিতে থাকা কার্বোহাইড্রেট কিছুক্ষণের মধ্যেই হজম হয়ে যাবে, ফলে আপনার খিদে খিদে ভাব দ্রুত ফিরে আসবে। সেক্ষেত্রে খেতে পারেন 250 থেকে 300 ক্যালোরির কোনো খাবার, যেমন একটা স্যান্ডউইচ বা একটা কেক।